আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। আমরা পড়তেছিলাম হচ্ছে বিমের স্ট্রেস নিয়ে। অলরেডি আমরা ফ্লেক্সার স্ট্রেস এবং হরিজন্টাল শিয়ার স্ট্রেস, যেটা এটার আমরা ফর্মুলা ডেরিভেশন দেখে গেছি। তো এখন দেখবো হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল শিয়ার স্ট্রেসের মধ্যে যে আমার রিলেশন, সেটাকে দেখার চেষ্টা করব। তো আমরা দেখছিলাম যে হরিজন্টাল শিয়ার স্ট্রেসের ফর্মুলা কি, এখানে ছিল ভি কিউ আই বি। তো এখানে যে আমার যে ভি, এই ভি টার্মটা কিন্তু ছিল আমার ভার্টিক্যাল শেয়ার, এটা কিন্তু আসলে আমার ভার্টিক্যাল শেয়ার মূলত। তো ভার্টিক্যাল শেয়ার কিন্তু ব্যবহৃত হচ্ছে হরিজন্টাল শেয়ার ক্যালকুলেশনে, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমার হরিজন্টাল শেয়ারের সাথে, অবশ্যই হরিজন্টাল শেয়ারের সাথে আমার ভার্টিক্যাল শেয়ার একটা রিলেশন এখানে স্পষ্ট, ঠিক আছে। তো এটাই আমরা এখন দেখার চেষ্টা করবো যে কীভাবে এটা হয়। তো আমরা এটাকে বোঝার জন্য একটা নিছি যে ছোটো একটা, এখানে একটা আমরা ছোট্ট ডিফারেন্সিয়াল একটা আমার বিম থেকে অংশ বাছাই করে নিচ্ছি আমাদের স্টাডি করার জন্য। দেখছি আমার এটার লেন্থ হচ্ছে কি ডিএক্স ডিজেড ডিওয়াই, মানে পুরোটাই একটা ডিফারেন্সিয়াল জিনিস, আমরা একটু বড় করে জুম করে রাখছি এখানে। তো এখানে আমরা দেখতেছি যে ভার্টিক্যাল শিয়ার স্ট্রেসটা এটা কি, এই বরাবর নিচের দিকে থাকে, ভার্টিক্যাল বরাবর থাকতেছে, হরিজন্টাল হরিজন্টাল বরাবর আছে। আমরা প্রতিটা তলে নির্দিষ্ট সার্ফেসে এগুলো আমরা দেখাই দিছি, কিন্তু প্লেনে দেখাই দিছি। সো এটা এখানে আমরা টু ডাইমেনশনটা রাখছি, যেগুলো আমরা একটা ডি যে মানে এক্স ওয়াই ডাইমেনশন নেই, জাস্ট আমরা যদি এই তলটা নিই, এই সার্ফেসটা নেই, তাহলে এটা আমরা এখানে দেখাইছি, এখানে আমরা স্ট্রেসগুলো দেখাইছি আর এখানে আমরা ফোর্সগুলো দেখাইছি, ঠিক আছে, মানে টু ডাইমেনশনগুলো দেখাইছি জাস্ট খালি। তো এখন আমরা দেখার চেষ্টা করবো যে আমার ভার্টিক্যাল শেয়ার স্ট্রেসটা আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি, বা এই আমার যে হরিজন্টাল শেয়ার স্ট্রেসের ফর্মুলা আছে সেখান থেকে কোনো ভার্টিক্যাল শেয়ার স্ট্রেসের আমি কোনো মানে রিলেশন পাই কি না, এটা আমরা দেখার চেষ্টা করবো। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ভার্টিক্যাল শেয়ার স্ট্রেস কিন্তু চাইলে এভাবে ক্যালকুলেশন করতে পারি, সেটা কীভাবে, যে আমরা ভার্টিক্যাল ফোর্সকে দিলে আমরা এরিয়া দ্বারা গুণ করে দেই, মানে ভাগ করে দেই, বা যে যে সে যে সে যেই এরিয়াতে আছে, মানে তলে সার্ফেসের প্যারালাল কাজ করছে, সেটা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই ভার্টিক্যালটা পাই যাবো। অন্যভাবে চিন্তা করলে ভার্টিক্যাল ফোর্স যেটা আমরা চিন্তা করি, এটা যদি আমরা চিন্তা করি যে ডিএ যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু পেতে পারি। কিন্তু এই যে আমার এই প্রসেসগুলো কিন্তু একটু কমপ্লেক্স হবে, সো আমি আর নতুন কমপ্লেক্সে যাচ্ছি না, কোনো কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। তো কমপ্লেক্সিটিতে না যেয়ে আমরা যেহেতু অলরেডি হরিজন্টাল শেয়ার স্ট্রেসের ফর্মুলা ডেভেলপ করে ফেলছি, আমরা সেখান থেকে আমরা ভার্টিক্যাল শেয়ার স্ট্রেসের রিলেশন বের করবো আমরা। তো এখন যদি আমরা খেয়াল করি যে এখানে আমরা যদি ফোর্স ব্যালেন্স করি, সরি ফোর্স না, আমরা মোমেন্ট নেই, এ এ পয়েন্টের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে কেমন হয়, তাহলে মোমেন্ট এ পয়েন্ট, সো এটা যেহেতু আমাকে স্ট্যাটিক একটা কন্ডিশন, অবশ্যই এখানে মোমেন্ট কি জিরো হবে। তো মোমেন্ট যদি জিরো হয়, এখানে আমরা ফোর্সগুলো দেখার চেষ্টা করি, তাহলে এখানে কি যে আমার মানে জাস্ট আমার যে এখানে মানে স্ট্রেসগুলো আছে সেটা করেসপন্ডিং যে ফোর্স, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো এখানে আমার ফোর্স কী হবে, এদিকে স্ট্রেস ছিল হচ্ছে আমার টাউ এইচ শেয়ার যেটা আর কি, সো এটার সাথে আমার এরিয়া, তো এখানে এরিয়া কি ডিএক্স, তো এটা আমার কাছে লেন্থ, আর ভিতরে কি আমার উইথটা হবে ডিজেট, যেটা আমার এই তলটা নিচ্ছি আমরা, মানে এই যে তলটা নিয়েছি, তো এই তো আর কি ডিজিট হবে। সো এরিয়া দ্বারা গুণ করে দিয়ে আমরা কিন্তু এখানে ফোর্সগুলো পেয়ে গেছি। তো আমরা দেখানো আছে সব, এটা যদি থ্রি ডাইমেনশন একটু আমরা যদি বোঝার চেষ্টা করি, এখানে বুঝতে খুব একটা কঠিন হওয়ার কথা না। সো আমরা যদি এখন চিন্তা করি যে আমার এই ফোর্সের জন্য তাহলে এখানে মুভমেন্ট কত হবে এ এ পয়েন্টের রেসপেক্টে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই পজিটিভ। সো প্লাস আমার কী হচ্ছে টাউ এইচ ডিএক্স ডিজিট, এটা হচ্ছে ফোর্স কিন্তু আমার। এখন এই ডিস্টেন্স কত, এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডিওয়াই, সো ডিওয়াই ডিস্টেন্স মানে মোমেন্ট আর্ম যেটা আমার। এরপর যদি আমরা দেখি যে এই ফোর্সটা, এই ফোর্সটা কি আমরা ক্লকওয়াইজে আসে এই পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে, সো ক্লকওয়াইজ আছে নেগেটিভ, সো নেগেটিভ ফোর্সে ভালো কত টাউ ভি আমার হচ্ছে ডি ওয়াই ডিজেট, এটা হচ্ছে আমার ফোর্স। এখানে মোমেন্ট আর্ম কত, মোমেন্ট আর্ম কিন্তু এখানে চিন্তা করি আমার ডিস্টেন্স হচ্ছে কি ডিএক্স, সো ডিএক্স, তো এটা অবশ্যই কী হবে শূন্য ব্যালেন্স করার জন্য আমার, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে হিসাব করি, তাহলে কি আমরা দেখেছি সব জায়গায় কিন্তু ডিএক্স ডিওয়াই ডিজেট, ডিএক্স ডিওয়াই ডিজেট এটা কিন্তু আছে। সো সবগুলো যদি গুণ করে দেয়, এটা কিন্তু আমার এই ক্ষুদ্র এরিয়ার যে ভলিউমটা, এই যে ক্ষুদ্র জায়গাটা আমি মানে চয়েস করছি এই জায়গাটা, এটার ভলিউমটা নির্দেশ করছে ডিএক্স ডিওয়াই ডিজেট, এই ভলিউমটা, এই কিউবিকের যে ভলিউম সেটা। সো এই ভলিউমটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকতেছে আমরা দেখেছি খুব স্পষ্টভাবে যে টাউ এইচ ইজ ইকুয়াল টু টাউ ভি। তো আমার এটা কিন্তু একটা বিষয় খুবই ইন্টারেস্টিং যে আমার হরিজন্টাল শেয়ার এবং ভার্টিক্যাল শেয়ারের নিউমেরিক্যাল ভ্যালু এ দুটো সমান, যে আমার হরিজন্টাল যে আমার শেয়ার এবং ভার্টিক্যাল শেয়ার
এদের নিউমেরিক্যাল ভ্যালু সমান পাচ্ছি, বাট এদের কিন্তু ফিজিক্যাল যে মানে সিগনিফিকেন্স এটা কিন্তু পুরোটাই আলাদা। কারণ হচ্ছে ভার্টিক্যাল শেয়ার হচ্ছে না ভার্টিক্যাল ডিরেকশন বরাবর, এবং তার প্লেন কিন্তু আলাদা, সারফেস আলাদা, তল আলাদা, আর হরিজন্টাল শেয়ার কিন্তু আলাদা, পুরো ক্যালকুলেশনটা কিন্তু আলাদা, তল আলাদা। তো এটা কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করলে সুবিধা। তো এটা একটা বজার একটা রিলেশন, সো আশা করি আমরা এটা খুব মানে ভালো লাগবে ব্যাপারটা। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ, সবাই ভালো থাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।